আজকে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ডেটিং অফার প্রমোট করবেন। সিপিএফ ফুলের ডেটিং অফার, লস পলস সিপিএফ ফুলের ডেটিং অফার কিভাবে আপনারা খুব সহজে ফ্রিতে প্রমোট করতে পারবেন। গত পর্বে আমরা দেখেছিলাম কিভাবে আপনারা ফ্রিতে ফেসবুক মার্কেটিং করবেন, সিপিএফ মার্কেটিংয়ের যে স্মার্ট টিমগুলো আছে তা নিয়ে আপনারা কিভাবে ফ্রিতে ফেসবুক মার্কেটিং করবেন। সো এই পর্বে থাকছে কিভাবে আপনারা ডেটিং অফারগুলো প্রমোট করবেন খুব সিম্পলি ওয়েতে, কোনো রকম চার্জ ছাড়া। টার্গেটেড যে ট্রাফিকগুলো রয়েছে আপনাদের, টার্গেটেড ট্রাফিক অনুযায়ী আপনারা ডেটিং অফারগুলো প্রমোট করতে পারবেন, খুব সহজে প্রমোট করতে পারবেন। সো কথা না বাড়িয়ে আমি সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। আজকের ক্লাসটি খুব মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের ডেটিং অফার নিয়ে কাজ করার সমস্ত সন্দেহটা কেটে যাবে এবং আপনাদের লস ফর লস এবং সিপিএফ ফুল যে দুইটা সাইটে ডেটিং অফার রয়েছে, $5 বলেন, $60 বলেন, অনেক বড় বড় ডেটিং অফার রয়েছে, এই ডেটিং অফার নিয়ে কাজ করলে আপনারা সাকসেস হবেন ইনশাল্লাহ। সো আমরা ভিডিওটি স্টার্ট করছি এখনই। সবার আগে আমরা আমাদের ক্রোম ব্রাউজারটা ওপেন করব। দেন ব্রাউজারে যাওয়ার পরে আমাদের যে সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী আমরা এটাকে সবার আগে আমরা ফেসবুকে যাব। আচ্ছা, ফেসবুকে যাওয়ার পরে ফেসবুকের সার্চ বারে আমরা ইউএসএ ডেটিং সাইট জাস্ট এটাকে লিখব। ইউএসএ ডেটিং সাইট লিখে সার্চ করার পরে দেখেন এই যে দেখেন সিঙ্গেল লেডিস ফ্রম ইউএসএ, ইউকে, এশিয়ান এবং রাশিয়া, এখানে প্রায় 220টা মেম্বার। সো আমরা বড় ধরনের ডেটিং সাইটে যাব। ইউএসএ ডেটিং এই যে দেখেন এখানে প্রায় 18 মেম্বার রয়েছে। আমি ইতিমধ্যে এই গ্রুপটাতে জয়েন হয়েছি, কিছুক্ষণ আগে এটাতে জয়েন করার জন্য আমরা এই করেছিলাম। এখন কাজ হচ্ছে এভাবে আপনারা দেখে দেখে ইউএসএ ডেটিং লিখবেন, এখানে ইউএসএ ডেটিং সাইটে ঢুকবেন, তারপরে ইউএসএ ডেটিং গ্রুপ এভাবে আবার সার্চ করবেন। সার্চ করার পরে দেখেন এখানে 44K মেম্বার, হিউজ পরিমাণ মেম্বার, এখানে দেখেন 44K মেম্বার, সবগুলোই কিন্তু ইউএসএ ট্রাফিক, সামথিং বাংলাদেশের থাকে কিন্তু বেশিরভাগ ইউএসএ ট্রাফিক এখানে। তারপর এখানে দেখেন 47K মেম্বার, অনলি ইউএসএ ডেটিং গ্রুপ। সো দেখেন প্রত্যেক দিন আমাদের ইউএসএ ডেটিং গ্রুপে যদি আমরা আমাদের কাজ করার জন্য টোটালি এখানে আমাদের কাজ করার জন্য 5টা ফেসবুক অ্যাকাউন্ট লাগবে, 5টা ফেসবুক অ্যাকাউন্ট। সো আমি আপনাদেরকে ডিরেক্টলি স্ন্যাপিং টুলে দেখাচ্ছি। সরি, আমি আপনাদের সহজে বুঝিয়ে দিচ্ছি। 5টা ফেসবুক অ্যাকাউন্ট, 5টা ভিন্ন নামে 5টা ফেসবুক অ্যাকাউন্ট থাকতে হবে আমাদের। তো আমাদের মূলত কাজটা হচ্ছে আমরা 5টা ইউএসএ গার্ল, ইউএসএ গার্লের নাম নেব আমরা। সেই গার্লের নাম কীভাবে নিতে হয় আপনারা জানেন, ইউএসএ মেয়েদের নাম নেওয়ার জন্য 5টা ফেক নেম জেনারেটরে যাওয়ার পরে আপনারা এখান থেকে ইউএসএ ডেটিংয়ের জন্য 5টা নাম নেবেন, 5টা ওমেনের নাম নেবেন। নেওয়ার পরে 5টা ফেসবুক অ্যাকাউন্ট আপনারা করবেন, 5টা ওমেন, 5টা ওমেন নেম, 5টা ওমেন নেম এবং কি 5টা ফেসবুক অ্যাকাউন্ট। পাঁচটা হুমেন নেম নেবেন, হতে পারে লিলি, বেলি, এভাবে ইটিসি, আপনারা টোটালি 5টা গার্লস নেম নেবেন, ইউএসএর 5টা গার্লস নেম। 5টা গার্লস নেম নেওয়ার পরে আপনারা 5টা ফেসবুক অ্যাকাউন্ট খুলবেন, কটা 5টা ফেসবুক অ্যাকাউন্ট
এবং পাঁচটা ভিন্ন ভিন্ন নাম থাকবে, যেমন লিলি, বেইলি, এভাবে পাঁচটা আপনারা ভিন্ন ভিন্ন নামে পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট করবেন। আচ্ছা, তো পাঁচটা ফেসবুক অ্যাকাউন্ট করার পরে আপনারা যে কাজটা হচ্ছে এখান থেকে সরাসরি আপনারা আমরা একটু সহজ করে দিচ্ছি এটাকে, তার জন্য আমরা মাইক্রোসফট এক্সেল, অফিস এক্সেল এটাকে আমরা ওপেন করে নিলাম। ভিডিওটা একটু লং হবে, আশা করি ধৈর্য সহকারে দেখবেন, আপনাদের উপকার আসবে। ডেটিং এর জন্য আপনাদের আর কোনো প্রবলেম হতে হবে না। ডেটিং অফার প্রমোটের জন্য আজকের ভিডিওটা দেখার পর থেকে আশা করছি যে আপনারা ডেটিং অফার নিয়ে খুব সহজে কাজ করতে পারবেন। কোনো রকম নেগেটিভ পিকস এবং কোনো রকম নেগেটিভ ভিডিও, নেগেটিভ চার্জ ছাড়া আপনারা সহজে ইনকাম করতে পারবেন এখান থেকে। সো কিছু নেগেটিভ পিক ইউজ করা লাগবে, সিম্পল, এটা আমরা এতটা গভীরে যাব না এটা নিয়ে। সো এখানে আমরা ফেসবুক অ্যাকাউন্ট লিংক, ফেসবুক অ্যাকাউন্ট লিংক এটা আমরা লিখে নিলাম। দেন হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট নেম, গ্রুপ লিংক। সো এটাকে আপনারা একটু ক্লিয়ারলি খেয়াল রাখবেন, বোর্ড করে দিলাম। দেন এটাকে আমরা একটু বোর্ড করে দিলাম। এখন আমরা এভাবে পাঁচটা, টোটাল পাঁচটা গ্রুপে এক একটা ফেসবুক অ্যাকাউন্ট থেকে, এই যে আমার একটা ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে, এই ফেসবুক থেকে আমি পাঁচটা গ্রুপে একদিনে পাঁচটা গ্রুপে জয়েন করবেন। একদিনে কয়টা গ্রুপে? পাঁচটা গ্রুপে জয়েন করবো। সো এই যে গ্রুপের লিঙ্কটা, সো আমি ইতিমধ্যে দেখেন গ্রুপে জয়েন করেছি, এই যেটা আমার অ্যাপ্রুভ দিয়ে দিয়েছে। এখানে আমি আমার এই গ্রুপটাতে ওপেন করব। গ্রুপটাতে ওপেন করে দেখেন এখানে 6.3K মেম্বার। সো আমি এখানে দেখেন এটা হচ্ছে আমার গ্রুপের লিঙ্কটা। সো এই গ্রুপে জয়েন করার পরে এই যে গ্রুপের লিঙ্কটা এখান থেকে আপনারা কপি করবেন। কপি করার পরে এটা ধরেন লিলি নামের একটা ফেসবুক অ্যাকাউন্ট। সো এখানে হচ্ছে এই গ্রুপ লিঙ্কটা, সরি আমরা লিঙ্কটাকে একটু শর্ট করে নিই এখান থেকে। সো ইউএসএ ডেটিং গ্রুপস আমরা এটা লিখলাম। এই যে ধরেন এই গ্রুপটা, ডেটিং গ্রুপ, এখানে আমরা এটাতে লেফট বাটনে ক্লিক করার পরে কপি লিঙ্ক অ্যাড্রেস এটাতে ক্লিক করার পরে আমরা ডিরেক্টলি এখান থেকে লিঙ্কটাকে এখানে কপি করে বসিয়ে দিলাম। এটা হচ্ছে আমার ইউএসএ ডেটিং গ্রুপ, এটার লিঙ্ক আমরা একটা লিঙ্ক কপি করে নিলাম। সেকেন্ড আমরা এখান থেকে আরেকটা লিঙ্ক কপি করলাম, এখানে কপি করলাম। মূলত সিস্টেমটা হচ্ছে ফেসবুক মার্কেটিংয়ের মতো, তবে সম্পূর্ণ ফ্রিতে ফেসবুক মার্কেটিং এটা। সো এখানে নিলাম এইভাবে, ধরেন টোটাল আপনারা ধরেন এটা আরেকটা গ্রুপের লিঙ্ক, আরেকটা গ্রুপের লিঙ্ক, এই যে এই লিলি নামের ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আমার এখানে টোটাল পাঁচটা গ্রুপে আমি অ্যাড হব। কয়টা? পাঁচটা গ্রুপে টোটাল আমরা এখানে পাঁচটা গ্রুপে অ্যাড হব। তো ধরেন এখানে আরেকটা হচ্ছে বেইলি, তো বেইলি নামের ফেসবুক অ্যাকাউন্টটা থেকে আমরা কয়টা গ্রুপে অ্যাড হব? আরও পাঁচটা গ্রুপে অ্যাড হব। এখানে এই যে ধরেন এভাবে আমরা এখানে আরো টোটাল তো 1, 2, 3, 4, 5 তো আমি সুবিধার সাথে এখানে সো এইভাবে পাঁচটা করে টোটাল
এক একটা আইডি থেকে পাঁচটা করে গ্রুপে, এক একটা আইডি থেকে টোটাল এক একটা গ্রুপে পাঁচটা করে জয়েন করবেন। এই যে এই গ্রুপে লিলি নামের অ্যাকাউন্টে পাঁচবার জয়েন করবেন, লিলি নামের অ্যাকাউন্ট দিয়ে পাঁচটা গ্রুপে টোটাল পাঁচটা ডেটিং সাইটে জয়েন করবেন, বেলি নামের অ্যাকাউন্ট দিয়ে টোটাল পাঁচটা ডেটিং গ্রুপে জয়েন করবেন। এভাবে আপনারা পাঁচটা প্রোফাইল থেকে পাঁচটা প্রোফাইল থেকে টোটাল পঁচিশটা, এক একটা প্রোফাইলে পাঁচটা গ্রুপে জয়েন করলে টোটাল পঁচিশটা গ্রুপ জয়েন হবে, টোটাল পঁচিশটা গ্রুপ জয়েন হবে। সো এই হচ্ছে সিস্টেম, পঁচিশটা গ্রুপ এখানে আমরা জয়েন রাখবো। রাখার পরে এখন আমাদের যে একটা সুন্দর সিস্টেম হচ্ছে, আমরা অফারটা প্রমোটের জন্য ডিরেক্টলি একটা ব্যানার অ্যাড তৈরি করব, ক্যানভা। সো আগের পর্বে দেখেছিলাম কীভাবে আপনারা ক্যানভা তৈরি করবেন, সো এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি নতুন করে একটা সিস্টেম ডেটিং অফার নিয়ে কাজ করার জন্য। সো ডেটিং নিয়ে কাজ করার জন্য আমাদের যে সিস্টেমটা, আমরা আগের পর্বে একটা অ্যামাজন গিফট কার্ড নিয়ে দেখিয়েছিলাম উইন ফ্রি, এই অ্যামাজন গিফট কার্ডে আমরা আগের পর্বে এটা তৈরি করেছিলাম। সো আমরা এখন ফাইনালি এগুলোকে আবার একটু ডিলিট করে দিচ্ছি, দেখেন। আমরা এখানে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে এখানে টোটালি ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করে দিলাম। আচ্ছা, সো এখন আপনারা এখান থেকে একটু নেগেটিভ পিকচার ইউজ করবেন, নেগেটিভ দুই তিনটা পিকচার ইউজ করবেন। সেই জন্য আপনারা এই ব্রাউসেক ব্রাউজারের একটা ব্রাউসেক ভিপিএন ইউজ করবেন। ইউজ করার পরে আপনারা এখানে লিখবেন porn পিক্স ডট কম, pornpics.com। এটাতে ঢোকার মানে হচ্ছে যে এখানে আপনারা ভিপিএন দিয়ে ইউজ, এটা ভিপিএন ছাড়া এখান থেকে বাংলাদেশে অ্যালাউ না, ভিপিএন দিয়ে আপনারা এই সাইটটাতে এন্ট্রি করবেন। তো এই সাইটটাতে ঢোকার পরে একই জাতীয় একই সিস্টেমে আপনারা, এই যে দেখেন আমি অলরেডি এখানে ডাউনলোড দিয়ে রেখেছি সময় বাঁচানোর স্বার্থে, এই যে দেখেন এই একটা পিকচার আমরা, সরি বাচ্চাটা দূরে থাকবেন, সো এই একটা পিকচার একই একই মেয়ে দেখেন, একটা ফেসটা একই। নেক্সট আরেকটা পিকচার একই ফেস দেখেন, এই যে আরেকটা পিকচার একই ফেস। সো এখানে আমাদের মূলত সিস্টেমটা হচ্ছে এই পর্নপিক্স ডট কম, এখানে ঢোকার মানে হচ্ছে হিউজ পরিমাণ ইমেজ আপনারা, সেম ম্যাচুয়াল ইমেজ আপনারা এখান থেকে পাবেন। সো ম্যাচুয়াল ইমেজ পাওয়ার জন্য আমাদেরকে একটা ক্রোম ব্রাউজারের একটা ভিপিএন ইউজ করতে হবে, ভিপিএন ইউজ করে আমরা এখানে ঢুকবো। ঢোকার পরে এখন আমাদের যে সিস্টেমটা হচ্ছে যে আমাদের থ্রি ইমেজেস, তিনটা ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার দিয়ে আমরা নেট থেকে তিনটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নেব, সেজন্য আপলোড পিকচার। সো আমি ডিরেক্টলি এখান থেকে ডেস্কটপে যাব, যাওয়ার পরে ফার্স্ট একটা ডেট, এই পিকচারটা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমরা ডাউনলোড করে নিলাম। দেন অ্যানাদার আপলোডেড ইমেজ, দ্বিতীয়টা ডাউনলোড করলাম আমরা, মিশে দিলে নেটওয়ার্কে প্রবলেম করে, এখানে আবার আপলোড ইমেজ, এটা মনে হয় নিচ্ছে না, নেটওয়ার্ক প্রবলেম, আর একটা পিকচার নিলাম এখান থেকে। সো এটা আমরা ডাউনলোড করে নিলাম এখান থেকে। এখন আমরা এখান থেকে আর একটা সুন্দর সিস্টেম তৈরি করব, তার জন্য আমাদের একটু কাজ হচ্ছে, আমরা এখান থেকে একটা টেমপ্লেটস নিয়ে নেব। টেমপ্লেটস নেওয়ার পরে এটা ডিলিট করে দিলাম, দেন আমরা এখানে একটু এই বাটনটাকে আমরা এখানে আপলোড করব, যেমন ডাউনলোডসে একটা পিকচার, আমরা এখন একটা পিকচার এখানে নিয়ে আসবো টেনে, আর একটা পিকচার এখানে নিয়ে আসবো। সো এখান থেকে একটু এটাকে বড় করে দিব, তার জন্য আমরা আগের সিস্টেমটা একটু নিয়ে আসার দরকার,
পিকচারটাকে একটু স্ক্রল করে এখান থেকে এটাকে একটু বোল্ড করে দিবেন, এটাকে একটু বোল্ড করে দিবেন। এটা ডেটিং আমি এখানে ডেটিং লিখলাম, ডেটিং লেখার পরে লিখে দিলাম ডেট বেবি। দুইটা পিকচার দিয়ে এখানে লিখে দিলাম। সো এই এটাকে একটু আমরা কালারটাকে চেঞ্জ করে দিব এখানে দেওয়ার পরে। আমরা এখান থেকে টেক্সট নিয়ে নেবো, টেক্সট নেওয়ার পরে এখানে দেখেন দুটো টেক্সট এসে পড়েছে এখানে। সো আমরা এখানে ফর লং ডেট এটা লিখলাম, এটাকে একটু লিখে দিলাম ডেটিং উইথ মি। টাচ মি অন জিমেল এভাবে আপনারা এটাকে লিখে দিবেন, জাস্ট টাচ মি। সো এখানে ডেটিং বেবি এটা লিখবেন, লিখে দুই সাইড দিয়ে দুইটা পিকচার দিয়ে দিবেন, একই রকমের পিকচার দিবেন। দেওয়ার পরে এই পিকচারটাকে আর একটু গর্জিয়াস করবেন, আপনারা আপনাদের মতো করে এই পিকচারটাকে গর্জিয়াস করবেন। সো আমি এখানে টেমপ্লেট দিলাম, টাচ মি অন জিমেল এটা লিখে দিলাম আমি এখানে। এটাকে আমি এখান থেকে ডিলিট করে দেবো। সো এখান থেকে আমি আর একটা টেক্সট এলিমেন্ট নিয়ে নেব, এখান থেকে আমি একটা টেক্সট এলিমেন্ট নেওয়ার পরে সো এই টেক্সট এলিমেন্ট আমি এখান থেকে নেব, একটু গর্জিয়াস দেখে টেক্সট এলিমেন্ট এখানে নেব আমরা। সো এখানে আমরা ফাইন্ড ইউ ড্রিম গার্লস, সো একটু আকর্ষণটা বাড়িয়ে দিবেন এখানে, এটা লিখবেন ফাইন্ড ইউর ড্রিম গার্লস। এটা লেখার পরে আপনারা এটা এখান থেকে আর্ট করবেন, সো এখানে এটার কালারটা একটু চেঞ্জ করার জন্য আমরা একটু গর্জিয়াস কালার করে দেবো এখান থেকে আমরা। ফাইন্ড ইউর ড্রিম গার্লস এটা লিখে দিলাম,
এটা লিখে দিলাম টাচ ওয়ান জিমেল। সো এটা হচ্ছে আমাদের টেমপ্লেট, নেম টেমপ্লেটটা আমাদের এখানে এতটুকু দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমাদের মতো করে আমরা একটু কালার করে নেব, এটা একটু অন্য কালার দেব, এক্সট্রা কালার। ইটালি করে নিলাম আমরা এটা টাচ অন জিমেল। সো এখন হচ্ছে আমাদের আমাদের যে জিমেল অ্যাড্রেসটা রয়েছে, সো এটা দিয়ে আমরা একটা সিস্টেম করব। তো তা আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একটু লাইনে থাকেন। সো এখন আমাদের সিপিএফ ফুলে যেতে হবে। সিপিএফ ফুলে যাওয়ার পরে আমাদের যে সিস্টেমটা তা হচ্ছে আমরা এখান থেকে একটা অফার চুজ করব। সো অফার চুজ করার ক্ষেত্রে আমাদের এই যে ইউএসএ কানাডা অস্ট্রেলিয়া এখানে একটা অফার দিলাম আমরা, রেডিং অফার, সেটা হচ্ছে আপনাদের মোবাইল এবং ডেস্কটপ দিয়ে অফারটা সাপোর্ট করবে। এটা হচ্ছে $2.50 একটা অফার। সো আপনি চাইলে এখান থেকে আপনার মনের মতো করে আর একটা বড় অফার নিতে পারেন। সো এখান থেকে দেখছি আর একটা অফার নেওয়া যায় কিনা বড় দেখে। সো সবার আগে আমি আমার রিপোর্টটাকে চেক করব, পার কনভার্সন রিপোর্ট, দেখব কোন অফারটা সবচেয়ে বেশি এখান থেকে চলেছে। দেখেন, সো লাস্ট ইয়ার দেখে এখানে অ্যাপ্লাই দেব। এই যে দেখেন লাস্ট ইয়ারে, দেখেন এখানে আমার কনভার্সন রেটটা দেখেন, ইউজ পরিমাণ $5, $2, $2, $5 এবং $4। দেখেন এখানে আমার টোটাল অ্যাকাউন্ট ব্যালেন্স ছিল 11টা কনভার্সনে $31.40। তো আগের পর্বে যখন আমি আপনাদেরকে দেখেছিলাম যে অ্যামাজন গিফট কার্ড নিয়ে আপনারা কীভাবে ফেসবুকে কাজটা করবেন, দেখেন আমার অলরেডি এখানে একটা লিড কনভার্সন এসেছিলো $2.20। আমাদের অ্যামাজন গিফট কার্ডের যে অফারটা নিয়ে আমরা কাজ করেছিলাম সেই অফারটার একটা লিড এখানে এসেছে। সো আপনি দেখতেই পাচ্ছেন যে এখানে একটা কনভার্সন এসেছিলো। 2 সপ্তাহ পরে আমি আপনাদেরকে ভিডিওটা দিয়েছি। সো আমার একটু পার্সোনাল সমস্যা থাকার কারণে আমি আপনাদের মাঝে নিয়মিত ভিডিও আপলোড দিতে পারছি না, তবে এখন থেকে আপনারা নিয়মিত ভিডিও পাবেন। প্রত্যেকটি ক্লাস আপনারা মনোযোগ সহকারে দেখবেন। আপনাদেরকে সম্পূর্ণ ফ্রিতে আমি এই কোর্সটা করতে দিচ্ছি। সো আমার এই কোর্সটা আপনারা সম্পূর্ণভাবে কমপ্লিট করার পরে আশা করি আপনাদেরকে আর পেইড কোনো কোর্স করতে হবে না। অনলি ফলো করেন আমার এই ভিডিওগুলোকে, আপনারা ফলো করেন, আশা করি আপনাদের আর কোনো কোর্স করতে হবে না ইনশাআল্লাহ। আমি আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। আচ্ছা, সো এখান থেকে এখন আমরা একটা অফার নেব। সো এখন দেখি কোন অফারটা সবচেয়ে ভালো চলছে ইউনাইটেড স্টেটের। আমরা ইউনাইটেড স্টেটের অফার নিয়ে কাজ করব, মোবাইল এবং ডেস্কটপ সাপোর্টের একটা অফার নিয়ে আমরা কাজ করব। তার জন্য আমাদেরকে দেখতে হবে, আচ্ছা আমরা ফার্স্টলি এটা নিয়ে কাজ করি যেখানে এখানে 4টি দেশ এখানে অ্যালাউ করছে তারা, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড। সো আমরা এই অফারটা নিয়েই কাজ করব প্রথমত। তো সবার আগে আমাদের যে কাজটা হচ্ছে তা হচ্ছে আমাদের ট্রাইন ইউআরএল। এখান থেকে আমরা একটা ট্রাইন ইউআরএল করে লিঙ্কটাকে আমরা শর্ট করে নেব। সো এখান থেকে এটা কপি করে দেন আমরা নোটপ্যাডে এটাকে ফলিং দিয়ে এটাকে আমরা নোটপ্যাডে নিয়ে আসবো। সো নোটপ্যাডে নিয়ে আসার পরে আমরা এখন ডিরেক্টলি আমাদের জিমেলে চলে যাব। সো এই হচ্ছে আমাদের ইউএসএ গার্ল একটা জিমেল, ইউএসএ গার্ল জিমেল। আমরা এই ইউএসএ গার্লের একটা পিকচার দিয়ে আমরা এখান থেকে একটা জিমেল ক্রিয়েট করে দেন আমরা সরাসরি চলে যাব সেটিংয়ে। আমাদের জিমেলের এই সেটিংয়ে যাওয়ার পরে সি ওয়াল সেটিংয়ে যাওয়ার পরে আমরা সবার নিচে চলে আসব। আমার এখানে আগে ভ্যাকেশন রেসপন্ডার সেটিং চালু করা ছিল। সো এই দেখেন সবার নিচে চলে আসবেন। সবার নিচে চলে আসার পরে এই যে আপনাদের এই সিস্টেমটা সাবজেক্ট এখানে দিবেন ফাইন্ড ইউর ড্রিম গার্লস।
সো আমরা এখান থেকে সো আমরা মনের মতো করে আমাদের একটা বডি টেক্সট লিখে নেব আইসো ইউ আর এ লাকি লাকি ফর মি টু ড্রিম গার্লস meet new dream so আমরা এখানে হে আই সো ইউ আর luckily I say you are I saw you are very lucky for meet a new dream girls so এটা লেখার পরে meet new girls এটা আমরা এখানে একটু বোল্ড করে দেব মিট নিউ গার্লসটা বোল্ড করে দেওয়ার পরে আমাদের যে সিস্টেমটা আমরা নিয়ে কাজ করছি তা হচ্ছে মিট নিউ ড্রিম গার্লস সো এখানে আমরা আমাদের যে সিস্টেমটা রয়েছে যে সিস্টেমের যে খেলাটা আমরা এখানে খেলবো সো আগের ভিডিওটার মতোই আমরা এখানে সিস্টেমটা করে নিয়েছি সো এখন আমাদের যে অফার লিঙ্কটা রয়েছে এই অফার লিঙ্কটা আমরা এখান থেকে সরাসরি নিয়ে আসবো এটা হচ্ছে আমাদের অফার লিঙ্কটা সো এখান থেকে আমরা অফার লিঙ্কটা ডিরেক্টলি কপি করলাম কপি করার পরে এখন আমরা মিট নিউ গার্লস এইখানে আমরা এটাকে লিঙ্ক ক্যাপচারে লিঙ্কটাকে দিয়ে দিব দেওয়ার পরে দেন ওকে সো আমাদের লিঙ্কটা এখানে সেট আপ হয়ে গেছে থ্যাংকস হ্যাভ আমরা এখানে লিখে দিলাম নিউ সো আমরা এখানে এটা লিখে দিলাম হ্যাভ এ নিউ ইনজয় টাইম উইথ ইউর ড্রিম গার্লস হ্যাভ এ গুড ডে সো আমরা এখানে এটা লিখে দিলাম দেওয়ার পরে আমাদের কি করতে হবে এখন এটাকে সেভ চেঞ্জ দিয়ে দিতে হবে ফাইন্ড ইউর ড্রিম গার্লস সো এটাকে আমরা কেটে এখানে লিখে দেব মিট ইউর ড্রিম গার্লস ড্রিম গার্ল মিট ইউর ড্রিম গার্ল এখানে আমরা লিখে এখানে আমাদের লিঙ্কটা যে আমাদের আমাদের যে খেলাটা আমাদের অফারে খেলাটা আমরা এখানে খেলা দিয়ে দেন এটাকে আমরা সেভ চেঞ্জ দিয়ে দিলাম সো এখন আমাদের যে সিস্টেমটা হচ্ছে সেই সিস্টেম অনুযায়ী আমরা এখান থেকে আমাদের জিমেলটাকে কপি করব কপি করার পরে এখানে আমাদের যে জিমেলটা এটা আমরা কপি করলাম দেন এখন আমরা সরাসরি আবার ক্যানভাতে চলে যাব ক্যানভাতে আমাদের কাজ হচ্ছে টাচ অন জিমেল সো আমরা এখান থেকে ট্যাক্সে ক্লিক করার পরে দেন আমরা এখানে আমাদের জিমেলটা সো এটাকে আমরা একটু স্মল করে দেব সো এই হচ্ছে আমাদের সিস্টেম টাচ মি অন জিমেল এটা দেওয়ার পরে আমরা এইখান থেকে আরও কিছু এলিমেন্ট লাইভ এলিমেন্ট আমরা এখান থেকে নেব সো আমাদের এই লাইভ এলিমেন্টটা নেওয়ার জন্য আমরা আগের যে সিস্টেমটা রয়েছে এই সিস্টেম অনুযায়ী আমরা এখানে কাজ করব
আমরা এখান থেকে লাইভ কিছু এলিমেন্ট আমরা এখান থেকে নিয়ে নেব। এখানে থাক না, আমরা এটাকে আরো একটু বড় করব, স্ক্রল করে দেন এটাকে একটু সোজা করে দেব। এটাকে আমরা একটু বড় করে নেব এখান থেকে। এগুলাকে টেনে একটু উপরে তুলে দিবেন আপনারা, এটা আপনাদের মনের মতো করে আপনারা এখান থেকে আপনাদের ব্যানার একটা তৈরি করবেন। আচ্ছা, সো এই হচ্ছে আমাদের মূলত সিস্টেমটা, ফাইন্ড ইউর ড্রিম গার্লস। সো এখানে যখন তারা আমাদের এই জিমেলটা দিয়ে আমরা যখন তারা এই জিমেলটা দিয়ে আমাদেরকে হাই হ্যালো লিখবে, তখনই আমাদের এখান থেকে অটোমেটিকলি একটা মেল তাদের জিমেলে, আমাদের কাস্টমারের জিমেলে চলে যাবে। সো আমরা খুব সহজে কনভার্সনটা এখান থেকে পেয়ে যাবো। সো এখানে আমরা ডাউনলোড দিব এটাকে, ডাউনলোড সাজেস্টেড MP4 ভিডিও, সো এটা ডাউনলোড দিলাম MP4 ভিডিও অনুযায়ী আমরা এখান থেকে ডাউনলোড দিলাম। আচ্ছা, সো এখানে আমাদের মূলত কাজটা শেষ হয়ে গেল। সো আমাদের এখন কাজ হচ্ছে, যেহেতু আমাদের ডেটিং ওয়েবসাইটে আমরা এখানে ইতিমধ্যে অ্যাড হয়ে গিয়েছি, সো আমরা এখান থেকে একটা ডেটিং অফার নিয়ে কাজ করলাম। সো এখন আমাদের যে সবচেয়ে মজার বিষয়টা হচ্ছে, যখনই আমাদেরকে এই মেলে তারা কোনো মেল করবে, আমাদের এই যে পার্সোনাল মেল, যে মেলটা আমরা এখানে দিয়েছি, যখনই তারা এই মেল দিয়ে আমাদেরকে মেল করবে, মেল করার সাথে সাথে অটোমেটিকলি আমাদের যে $3 অফারটা না $2.50 যে অফারটা রয়েছে, এই লিঙ্কটা সরাসরি তাদের জিমেলে পৌঁছে যাবে। সো আমাদের খুব সহজে এভাবে কনভার্সন চলে আসবে। সো সেই জন্য আমাদেরকে যে কাজটা করতে হবে, যে সবার আগে আমরা এখানে যাব ক্রিয়েট এ পোস্ট, পোস্টে যাওয়ার পরে আমরা ডাউনলোডসে যাব। ডাউনলোডসে যাওয়ার পরে আমাদের যে ভিডিওটা রয়েছে, আমরা ভিডিওটা এখানে পোস্ট করব, MP4 যে ভিডিওটা আমাদের তৈরি হয়েছে এখান থেকে। সো এই পোস্টে যাওয়ার পরে আমরা এখান থেকে আমাদের যে ভিডিওটা রয়েছে, সো আমরা ডাউনলোডসে যাব। আমাদের ডাউনলোডস ফাইল থেকে এই যে আমাদের ভিডিওটা, এই ভিডিওটা আমরা এখানে দিয়ে দিলাম। সো এই হচ্ছে আমাদের ভিডিও। সো এখানে আবার লিখে দেব টাচ মি অন, আমাদের যে জিমেলটা রয়েছে জেসন মেরি, সো এটা আমরা এখানে লিখে দিলাম। ডেটিং এটা দেওয়ার পরে আমরা ডেটিং, সো এই হচ্ছে আপনাদের মূলত সিস্টেমটা। সো ডেটিং এভাবে তিনটা কাজ আপনারা দিবেন, দেওয়ার পরে টাচ মি অন জিমেল এটা দেওয়ার পরে আমাদের জিমেল অ্যাড্রেসটা একটু এখানে দিব। দেওয়ার পরে এখানে আমরা এভাবে এটাকে কপি করে রাখলাম, দেন এটা পোস্ট করে দিলাম। সো এখানে এটা অ্যাপ্রুভ নেওয়ার জন্য একটু সময় চাচ্ছে, অবশ্যই এটা অ্যাপ্রুভ নেবে। সো আমরা আরেকটা গ্রুপ দেখব, অলরেডি আমরা একটা অ্যাকাউন্ট দিয়ে একটা গ্রুপে পোস্ট করে দিয়েছি, সেটা অ্যাপ্রুভের অপেক্ষায় রয়েছে। সো এই যে আমাদের ভিডিওটা আবার দেখতে বলছে আমাদেরকে, এইভাবে আমাদের ফেসবুকে এটা আমরা যে প্রেজেন্টেশনটা তৈরি করলাম, এই প্রেজেন্টেশনটা আমাদের ফেসবুকে এভাবে শো করবে। সো এটা ক্লোজ করলাম,
দেন আমরা আরেকটা গ্রুপে অ্যাড হয়েছি কিছুক্ষণ আগে, এই গ্রুপে আমরা আবার যাব। সো এই হচ্ছে আমাদের একটা গ্রুপ। সো এই গ্রুপে যাওয়ার পরে এখানে দেখেন 7000 মেম্বার রয়েছে। দেখেন একটু চেক করে দেখেন ভলার ইউএসএ ট্রাফিক, এই যে দেখেন একটা এখানে সব দেখেন বিদেশি ট্রাফিক রয়েছে, সব বিদেশি ট্রাফিক এখানে রয়েছে, সবগুলোই আপনারা এখানে বিদেশি ট্রাফিক পাবেন ডেট করার জন্য। এই যে দেখেন ইউএসএর একজন, সো এখানে হিউজ পরিমাণ ট্রাফিক, ট্রাফিকের কোনো এখানে অভাব নেই, আপনাদেরকে চার্ট করে ট্রাফিক এখানে আনতে হবে না, ট্রাফিকই আপনাকে রেসপন্স করবে। সো আমরা এখানে লিখলাম এটা আবার আমরা এই কাজটা করলাম। সো এভাবে লেখার পরে আমরা আবার আমাদের ভিডিওটা এখান থেকে পোস্ট করব, পোস্ট। সো আপনাদের পোস্ট এখান থেকে লাইভ হবে, এই যে দেখেন, অবশ্যই যেহেতু এটা ডেটিং সাইট আপনাদের পোস্টটা লাইভ করবে। সো পোস্টটা লাইভ করার জন্য আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে, পোস্টটা লাইভ হয়ে যাওয়ার মানে আপনাদের ভাগ্যে খুলে যাওয়া, পোস্ট লাইভ হয়ে যাওয়ার মানে এখান থেকে দুই তিনটা কনভার্সন আপনারা খুব সহজে পাবেন। সো আমি আপনাদেরকে যেভাবে দেখালাম, সো আমরা যখন এই পোস্টটা করলাম, আমাদের এই পোস্টটা যখন ফেসবুকে এভাবে আমরা করে যাব, তখন আমরা এখানে লিখে দিচ্ছি ডেটিং সিস্টেম, আমরা এখানে লিখে দিচ্ছি যখনই ইউএসএ ট্রাফিক এখানে দেখবে ফাইন্ড ইউর ড্রিম গার্ল, এটা দেখে তারা মূলত আকর্ষিত হবে এবং দুটা পিকচার এখানে দেখলো তারা একই রকমের পিকচার, আকর্ষিত হয়ে আপনাকে যখন তারা মেইলে কোনো কিছু লিখবে তখন অটোমেটিকলি আপনাদের এখানে জিমেলটা চলে যাবে, অটোমেটিক আপনাদের এখানে জিমেলটা ও জিমেলের যে অফারটা আছে এটা বাইরে সরি ইউএসএ ট্রাফিক অথবা ইউকে নিউজিল্যান্ড যে ট্রাফিকগুলো রয়েছে তাদের কাছে পৌঁছে যাবে। সো আমরা অনলি এখানে ইউএসএ ডেটিং সাইট লিখলাম। সো আমরা যদি এখানে ইউকে ডেটিং সাইট লিখি, ইউকে ডেটিং গ্রুপ, সো এখানে ইউকে ডেটিং আসবে, দেখেন এই যে ডেটিং ফর ব্লক এশিয়া, সো ইউকে ডেটিং বাংলাদেশের কমিউনিটি রয়েছে এখানে, ইউকে ডেটিং গ্রুপ যতগুলো ইউকে ডেটিং সাইট রয়েছে এভাবে আপনাদেরকে যেভাবে গ্রুপে জয়েন করতে বললাম এভাবে আপনারা গ্রুপে জয়েন হবেন। এই যে দেখেন ডেটিং এখানে রয়েছে, ওয়ালার এখানে দেখেন ওয়ালার ইউএসএ এবং ইউকে ট্রাফিক, এই যে দেখেন এখানে অনেক ট্রাফিক, হিউজ পরিমাণ ট্রাফিক, ট্রাফিকের অভাব নেই। সো এভাবে পাঁচটা করে অ্যাকাউন্ট করবেন, পাঁচটা অ্যাকাউন্ট পাঁচজনের নামে এবং পাঁচটা অ্যাকাউন্টে প্রতি অ্যাকাউন্টে পাঁচটা করে ডেটিং গ্রুপে জয়েন হয়ে টোটাল 25টা গ্রুপে জয়েন হবেন। দৈনিক আপনারা এখান থেকে পাঁচটা করে 25টা পোস্ট করবেন প্রত্যেক দিন 24 ঘন্টা পরে পরে, আপনারা এভাবে আপনাদের অফার নিয়ে লাইভ বিভিন্নভাবে ক্যানভা দিয়ে বিভিন্নভাবে আপনাদের প্রেজেন্টেশনটা তৈরি করে বিভিন্ন ওয়েতে এবং পাঁচটা জিমেলের মাধ্যমে, পাঁচটা ওয়েতে পাঁচটা জিমেলের মাধ্যমে আপনারা এগুলো ফেসবুক গ্রুপে গ্রুপে পোস্ট করবেন, কমেন্টসে পোস্ট করবেন। আশা করি আপনারা সিপিএফ নিয়ে সফল হবেন এবং লস পোলোসের যে অফারগুলো রয়েছে লস পোলোসের অফারগুলো নিয়ে আপনারা সফল হবেন। সো আমাদের পরবর্তী ভিডিও আসছে, নতুন একটা টপিক নিয়ে আসবে, এরকম আরেকটা নতুন আপডেট ভিডিও 2021 সালে আপডেট ভিডিও পাবেন আমাদের ক্লাস। সো ইনশাআল্লাহ যারা পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, এবং যারা অনেকদিন ধরে সিপিএ মার্কেটিংয়ের অনেক টাকা ধরা খেয়ে বিভিন্ন ইনস্টিটিউশন থেকে তারা প্রায় চাই অবস্থা, তাদের কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে এবং আমার দেখানো দিক নির্দেশনা অনুযায়ী কাজ করেন, আশা করি যে আপনারা সফল হবেন। আপনাদের যে কোনো মতামত আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিতে, ডিসক্রিপশন বক্সে আমাদের জিমেল দেওয়া থাকবে, জিমেলের মাধ্যমে আপনাদের যে কোনো মতামত জানাতে পারেন এবং কমেন্টস করে আপনাদের মতামত জানাতে পারেন। সো পরবর্তী ক্লাসের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, সকলে ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।